2006 থেকে 2019 সাল এই 13 বছরে ঢাকায় রাজুকের অনুমোদিত পাঁচ ভবনে মাত্র 5% স্থপতি ইকবাল হাবিবের দেয়া এমন তথ্যকে ভয়াবহ বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজুকের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে বলেও জানান মন্ত্রী। প্রতি বছর আমরা মাত্র 4.64% ভবন অনুমোদিতভাবে তৈরি করছি এই নগরীতে। আপনি একটি নগরীতে 95% অবৈধ ভবন নির্বিকারভাবে করে যাবেন আর ভাববেন কেন আগুন ধরল, কেন ডিজাস্টার হলো, তার কারণ হচ্ছে মাত্র এই 4.5% ভবনই অনুমোদিত। এই অবস্থার পরিত্রাণ দরকার। এইটা তো ভয়ঙ্কর তথ্য, আমি এইটা আমাকে জানতে হবে। রাজুকের চেয়ারম্যান, আমি অবশ্যই মন্ত্রী মহোদয়ের কাছে ডিসকাস করব যে ঘটনাটা তো ভয়ঙ্কর একটা ইঙ্গিত আপনারা দিলেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।